গুড মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ বুধবার সকাল 6টা মতো বাজছে এখন, সূর্য একদম রান্নাঘরে জানলা দিয়ে আমাকে উঁকি মারছে, আর আমি যথারীতি রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু কি বলতো, আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না সকাল সকালই, গরমটাও পড়েছে, আর তারপর আজকে আমরা বেরোবো, তাহলে সেদিকেও প্রচুর বাগা গুছানোর ব্যাপার রয়েছে যেটা আমি আগে থেকে করে উঠতে পারিনি। তো রান্না করতেই হবে, সেই জন্য শর্টকাট কিছু রান্না আমি আজকে করছি। এই এক ধরনের গ্রেভি দিয়ে একটা শুকনো তরকারি আর একটা ঝোল, দুটোই বানিয়ে নেব। মেনুতে রয়েছে আজকে সাদা ভাত, তার সঙ্গে কষা কষা ইঁচড়ের তরকারি, আর রয়েছে ডিমের ডালনা। ডিমের ডালনা মানে নর্মালটাও নয়, সেটা তো অনেক টাইম লাগে, এটা আমি অমলেট কারি করব, যেটা একদম ঝটপট হয়ে যাবে, আমাকে রান্নাঘরে বেশিক্ষণ টাইমও কাটাতে হবে না। নর্মাল গ্রেভি বানাচ্ছি, যেটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, নর্মাল রোজকার যে সমস্ত স্পাইসেসগুলো আমরা ইউজ করি সেইগুলো ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এখন অবধি আমি ঝালটা দিইনি, কারণ একটু হলেও পোগো আজকাল এইসব তরকারি খাচ্ছে। জল ঢেলে ভালো করে কষিয়ে নিয়েছি, আবার শুকনো হয়ে যাওয়ার পর আমি পরের তরকারিটার জন্য একটু বাটিতে তুলে রেখে দেবো। এই অল্প করে তুলে রেখে দিলেই পাতলা একটু আমার ওই ঝোলে লাগবে, সেটা হয়ে যাবে, আর বাকি গ্রেভিটাই আমি ইঁচড়ের তরকারিটা রান্না করব। দেশ গুণে ভেষ বলা হয় না, আমাদেরও তাই অবস্থা ইঁচড়ের। দেখতে পাচ্ছ, ইঁচড়টা আমি কাল রাতে এনেছি, এইভাবে কাটা অবস্থাতেও এখনও কিন্তু একদম টকটকে সাদা রয়েছে, কোনো রকম কালো আঁচড় কাটেনি। আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু আর ইঁচড়, সেটাকে এবার মশলার সঙ্গে মিক্স করে দিলাম। ভালোভাবে এবার কষাতে হবে, না হলে এখানে ইঁচড় বুঝতেই পারছো এমনিতেই স্বাদটা কম, আবার যদি না ভালো করে একটু কষিয়ে নিই না কোনো রকম টেস্টই আসবে না। তাই ভালো রকমভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর আর একটু জল দিব, জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তারপর জলটা শুকিয়ে নিলেই মোটামুটি রান্না রেডি হয়ে যাবে। তো এত দূরেই রইলো এটার প্রসেসিং, দেখছো তো কেমন সেম মশলা দিয়েই দুটো রান্না হয়ে যায়, খেতেও কিন্তু চমৎকার হয়। আমি এই বুদ্ধিটা করি মাঝে মধ্যে, এই ধরো যেদিনকে আমি বানালাম চাউমিন ব্রেকফাস্টে, আমি কিন্তু সেদিন ফ্রাইড রাইস বানাবই বানাবো লাঞ্চে, মানে এটা হলো শর্টকাট। ওই একই ধরনের ভেজিটেবলস দিয়ে আমার দুটো রান্না হয়ে যায়, ওটা কমপ্লিট। নেক্সট চলে এলাম অমলেট কারিতে, একদম যতটা পারা যায় ছোটো ছোটো সাইজের অমলেটগুলো ভাজতে হবে, দু পাশ যেন একটু কড়া করে ভাজা হয়, বেশ লাল লাল করে আর কি। মোটামুটি আমার একটা অমলেট ভাজা হয়েই গেছে রেডি, আর দুটো অমলেট ভাজবো, পোকোর জন্য আর অমলেট কারি বানাবো না, পোকো ডিম সেদ্ধ খেতেই বেশি পছন্দ করে, ও যেটাকে বলে টেস্টি ডিম, শুনতেও বেশ মজা হয়। আর বড় অবধি বললে চেঞ্জ তো হবেই সব কিছুই কথাবার্তার মধ্যে, এখন খুব কিউট কিউটভাবে এক একটা এখন অবধি কথা বলে, শুনতে বেশ ভালো লাগে। এই ধরো একটা অমলেট ভাজা হয়ে গেল, আর দ্বিতীয়টিও ভেজে নিলাম, তো দুজনের একটা একটা করে সুন্দর হয়ে যাবে। এবার বাকি মশলাটা দিয়ে দেবো, আর একটু কষিয়ে নেবো, আর বেশ খানিকটা তারপরে জল দেবো। এই কারিটা যেহেতু পোকো খাবে না, তাই এটাতে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর তার সঙ্গে আমি আবার কিছুটা জল দিয়েছি, মোটামুটি জলটা ফুটে উঠবে। ও, আর আমি একটা মশলা অ্যাড করতে একদমই ভুলে গিয়েছি, এটা হলো কাশ্মীরি চিলি পাউডার, গোল্ডির কাশ্মীরি চিলি এখানে বেশি পাওয়া যায়, সেটাই ইউজ করছি। কাশ্মীরি চিলি দিয়ে দিলাম আর একটু গরম মশলা পাউডার, ব্যাস এটা এবার ভালোভাবে ফুটে উঠেছে, আস্তে আস্তে করে আমি অমলেটগুলো এরপরে দিয়ে দেবো। গ্রেভিটা একটু জল জল থাকতেই রাখা ভালো, কারণ অমলেট বেশ কিছুটা জল আর কি, বা ঝোল যায় বলো না কেন, টেনে নেয়, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে, তার তুলনায় একটু আমি গ্রেভি রেখেইছি। ব্যাস মোটামুটি রান্না শেষ, এবার সব শেষে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস মোটামুটি লাঞ্চের মেনু শেষ। কি বলো তো, রোজকার রান্না করতে করতে আমার একটা ভ্যারিয়েশন আনার চেষ্টা করি, আজকে এটা করেছি কালকে ওটা করবো আমি প্রথমেই ভেবে নিই, তাহলে কি বলো তো সকাল সকাল রান্নাগুলো করতে সুবিধা হয়, এমনকি আমি বাজারটাও সেইভাবেই করে আনি। আজকে একটু পাস্তা বানাবো ভাবছিলাম, অনেক দিন পাস্তা খাওয়া হয়নি, পাস্তার প্যাকেটটা সে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি অনেক দিন হলো, পোগোরও খুব ইচ্ছে পাস্তা খাওয়ার, আর অনির্বাণও খেতে পছন্দ করে, আর আমি তো আছি। একটু অন্যভাবে বানাচ্ছি, দিয়ে দিলাম প্রথমেই একটু অলিভ অয়েল, তারপরে
রসুন কুচি দিলাম বেশ খানিকটা, আর তারপরে দিলাম কিছুটা বাটার। বাটার মেল্ট হয়ে গেছে, গন্ধ একদম সুন্দর বেরিয়েছে, সেই সময় রসুনগুলোও ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেছে। প্রায় আমি অর্ধেকটার মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি ভালোভাবে একটু ভেজে নিলাম, একদম কড়া করে নয় কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে। তারপরে আমি বেশ খানিকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও ভালোভাবে মিক্স করে নিলাম ওই মশলাগুলোর সঙ্গে। আর তারপরে দিয়ে দিলাম আমি হুইট পাস্তা, আমি হুইট পাস্তাটা ইউজ করছি। ভালোভাবে পাস্তাটা মশলাটার সঙ্গে মিক্স হয়ে যাওয়ার পর বেশ কিছুটা আমি এখানে দিয়ে দিয়েছি, বেশ কিছুটা মেয়োনিজ দিয়ে দিয়েছি। আর এ দেখো না, আমার টমেটো কেচাপটা একদম শেষ হয়ে গেছে, অনির্বাণকে বলতেও ভুলে গেছি, একটা জিনিস আনতে আর একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, কী করবে মানে সেরকমভাবে অভ্যাস নেই। যাই হোক, এইভাবে কেটে কিন্তু একটা রান্না সুন্দর হয়ে যায়, অনেকটাই টমেটো কেচাপ বেরোলো। ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি, পরিমাণে বেশ অনেকটাই হয়েছে। আর এইভাবে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে একটু পাস্তা মশলাটা দিয়ে দিলাম, এটা ম্যাগিরই পাস্তা মশলা, একটু কম পরিমাণেই দিলাম। তারপরে মিক্স করে পোকোর জন্য প্রথমে তুলে দেবো, কোনো রকম ঝাল আমি এখনও দিইনি, তার আগেই দিয়ে দিলাম। এরপরে অরিগেনো, আর তারপরে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, এটাতেই ঝালঝাল একটা ভালো ফ্লেভার চলেই আসবে। আর সঙ্গে দিলাম বেশ কিছুটা চিজ, যে চিজটা আমি এখানে ইউজ করছি সেটা হলো মজরেলা চিজ, আর যেটা পাস্তা বা পিৎজায় বেশি ইউজ করা হয়, কারণ এটার একটা এক্সট্রা ক্রিমি এফেক্ট থাকে। দেখো কি সুন্দরভাবে সঙ্গে সঙ্গে মিলে গেল, আর খাওয়ার সময় ওটা একটু বেশি টেস্টি লাগে, একদম সুতো সুতো সেটা বেরিয়ে আসে, সেটা কিন্তু সত্যি এই মজরেলা চিজেই হয়, বাকি অন্য চিজে হয় না, আমি দেখেছি আগে ইউজ করে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, গ্যাসও বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক। অনির্বাণের স্নান হয়ে গেছে, রেডি হচ্ছে, আমি ততক্ষণে অনির্বাণের খাবারটা রেডি করে দিই। সকাল সকাল এই চিজি ক্রিমি পাস্তাটা দেখে ওরও মনটা ভালোই হয়ে যাবে। তো চলো নেক্সট, অনির্বাণ বেরিয়ে গেছে, আমি এই সময়টা একটু এই গরম জলটা খাই, কিছুই না। অনেকে চা নিয়ে ব্যালকানিতে বসে বা পছন্দের জায়গায় বসে পরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এক কাপ চা হাতে নিয়ে, আমার বাবা এই গরম জলটাই যথেষ্ট, আমি এটাকে নিয়ে একদম ব্যালকানিতে না, কারণ আমাদের সূর্য দেবতা প্রচণ্ড যেন রেগে তাকাচ্ছে আমার উপরে, এতটাই রোদ গরম ব্যালকানিতে। আমি একদম ঘরের অন্ধকার কোণাটিতে এই গ্লাসটা নিয়ে বসি, আর কিছুক্ষণ মোটামুটি ফোনটাকে নিয়ে ঘাঁটতে থাকি, সারাদিনে কী কী করার আছে একটু ভাবনা চিন্তা করে নিই। মোটামুটি এটা আমার মি টাইম বলতে পারো। সকাল 10টার মতো বাজছে এখন, পোগো উঠে গেছে, আর আজকে ঘুমটা ভেঙেছে ভীষণ স্পেশাল ভাবে, তাই না? ওর ট্রলি নিয়ে পরে, এই ট্রলিটা নিয়ে ওর কত স্বপ্ন, কতদিন ধরে যে বলছে ইগনু দেখতে যাব, ইগনু দেখতে যাব। তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি আমাদের রাত্রিবেলায় বাস, তো ব্যাগ গুছানো স্টার্ট করতে হবে। কালকে দেখতে পাবো ইগলু, বেটা ইগলু দেখতে পাবো না, আমরা অনেক ঠান্ডা জায়গায় যাচ্ছি কিন্তু ওখানে ইগলু নেই, কিন্তু রোপওয়েতে চাপবো। তুমি নতুন করে তুমি চাপো নি তো রোপওয়েতে? বাবারি বাবারি, কাটছি কাটছি, সব রেডি করছি। তো আজকে দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটবে, ব্যাগ গোছানো আছে আর একটা বাচ্চা সাথে নিয়ে যাওয়া, মানে বুঝতেই পারছো কি পরিমাণ। সবাই ট্রলি নিয়ে আছে। আচ্ছা, এখানে আরো দুটো বার করে রেখেছি, বাট মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে, দেখা যাক। সেরকম ঠান্ডা নেই শুনলাম, মানে কিছুই ঠান্ডা নেই, 30 ডিগ্রি মতো টেম্পারেচার, তো সোয়েটার নিয়ে যাওয়া দরকার হবে না আশা করি। প্রচণ্ড গরম, অনেকক্ষণ পর আবার ব্লগিং স্টার্ট করছি, মানে আগে থেকে কিছুই হয়নি, সাডেন বলতে পারো প্ল্যান হলো, ওই জন্য অনেক কিছু কাজকর্ম পড়ে আছে। আপাতত পোগোকে ঘুম পাড়িয়ে প্যাকিং স্টার্ট করছি, বাজে এখন প্রায় 4টা। এরপরে রাত্রিবেলা বলে 10:30টার সময় বাস আছে, তো মোটামুটি এখান থেকে কিছুটা দূরে কাশ্মীরি গেট নাম হচ্ছে জায়গাটার, সেখান থেকে আমাদের বাস আছে। তো ট্রেনে রিজার্ভেশন পাইনি, মানে সাডেন প্ল্যানে যা হয়, ট্রেনে আমি 3 মাস আগে থেকে টিকিট করে রেখেছিলাম, বাট সেটা এবার ক্যান্সেল তো করতেই হবে, সেই উইকটাতে অনির্বাণের কাজ আছে বলে ছুটি পাবে না। তো যাই হোক, ফাইনালি যখন যাওয়া হচ্ছে, যেভাবেই হোক প্যাকিংটা করছিলাম, চলো মোটামুটি সমস্ত প্যাকিংয়ের এদিকে রেডি। আর যেহেতু বেটুনের জন্য খাবারটা দেখেছো আমি ক্যারি করি, মানে বানানোর চেষ্টা করি একটা অ্যাটলিস্ট দিনে, তাহলে ওই দিকটাও একটু ব্যাপার রয়েছে। চলো, ভালোই লাগছে আর কি, এখানে যা গরম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো জানানোই হয়নি আমি কোথায় যাচ্ছি, আমরা
তো আমরা যাচ্ছি ধর্মশালা ম্যাকলডগঞ্জ। অ্যাকচুয়ালি অনেক তার সঙ্গে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল ডালহৌসি, যেটা আমাদের আগেকার প্ল্যানিং ছিল, সেটাতে আমরা 5 দিনের জন্য যাচ্ছিলাম। তো 5 দিনের জন্য হলে 3 দিন এদিকে, 2 দিন ওইদিকে, মানে 2 দিন এদিকে 2 দিন ওইদিকে, 1 দিন যাওয়া আসা, এরকমভাবেই প্ল্যান করেছিলাম। কারণ ডিস্টেন্সগুলো অনেকটাই প্রায়, মানে বিটুইন ধর্মশালা অ্যান্ড ডালহৌসির ডিস্টেন্সটা প্রায় অনেকটাই। আর বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি, একটু মানে টাইম হাতে নিয়েই জার্নি করাটা দরকার বলে মনে হয়, ওর জন্য 5 দিনের প্রোগ্রাম করেছিলাম। বাট 5 দিন হচ্ছে না, আমরা এবারে যেটা ক্যান্সেল করে আবার রিশিডিউল করেছি, সেটা 4 দিনের প্রোগ্রাম। এবার 4 দিনে যদি দুইভাবে যাই প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, মানে দুই জায়গাটা যদি কভার করতে যাই, কোনো জায়গাটাই ভালো করে কভার করতে পারবো না। তখন আমি আর অনির্বাণ মিলে অনেক ভাবনা চিন্তা করে ডিসাইড করলাম যে না থাক, আমরা ডালহৌসি তখন অন্য জায়গায় ঘুরবো, অন্য দিন ঘুরবো, অন্য সময়ে ঘুরবো, আপাতত এখন আমরা ধর্মশালা ম্যাকলডগঞ্জটাই ঘুরে আসি। তো সেই হলো, মোটামুটি দেখলাম টেম্পারেচার সেরকম কম নয় যে সোয়েটার ক্যারি করতে হবে, আর ওই জন্য করছি না আর কি, লাগেজ কম হয়েছে স্বাভাবিকভাবেই, তো ব্যাগটা প্যাক করছি আর কি। মোটামুটি পোগোর এখানে জিনিসপত্র ক্যারি করা হয়ে গেছে, পুরো গুছানো হয়ে গেছে, আর পোগোর ফটোশ্যুটের ব্যাপারটা পেন্ডিং রয়েছে, ওটা ভাবলাম এত সুন্দর যখন একটা জায়গায় যাচ্ছি ওখানে গিয়েই করব। তো সেটা ড্রেসটাও নিয়েছি, পোগোর ওষুধপত্র নিয়ে নিয়েছি, এসেনশিয়াল যেগুলো দরকার, বা সেখানে ওর প্যাকিং হয়ে গেছে। এইটি রয়েছে আমার, এখনও অবধি পার্সেল এসেছে, আজ অবধি এখনও খোলা হয়নি। আর এইগুলো রয়েছে অনির্বাণের। তো যাই হোক, চলো প্যাকিংটা করে নিই। আর হ্যাঁ, জুডিও থেকে কি এনেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে জুডিও থেকে কি কি সেদিনকে কিনেছিলাম। তো এই হলো, এটা একটা টপ নিয়েছি, কাপড়টা তোমরা বুঝতেই পারছো হোয়াইট কালারের মধ্যে, এটা কাটিংটা বেশ সুন্দর, ওটা ইউনিক লাগলো বলে এটা নিলাম, খুব সুন্দর জিনিসটা। এবার নিয়েছি এই পার্পল কালারের টি শার্টটা, ওর এর আগেও পার্পল কালারের খুঁজছিল, পুজোর সময় যখন শপিং করতে গিয়েছিলাম কি জানো বাজার কলকাতায় পুরুলিয়াতে, বাট পাইনি তখন, ফাইনালি পার্পল কালার যখন পেয়ে গেছে তখন ও হাত ছাড়া করতে চাইলো না। আর পোগোর জন্যেও নিয়েছি, আমরা দুজন নেবো আর পোগোর জন্য নেবো না তাই কখনো হয় কি, আর পোগোর এনেছিলাম যথেষ্ট তাও নিলাম। খুব সুন্দর, খুব সুন্দর প্রিন্টটা, খুব ভালো লাগলো, একদম সামার সুদিং আর কি, হোয়াইট কালারের ওপরে, হোয়াইট বেসের ওপরে, আর এখানে এরকম এরকম কার্টুন ক্যারেক্টারের মতো করা আছে, যন্ত্র মানব টাইপের। আর এইটা একটা দেখো কি সুন্দর কাপড়টা, সে দুসুতি কাপড় হয় না সেরকম, কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর লাগলো। আর জুডিও যে জন্য ফেমাস সেটা হলো একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের সব কিছুই, মানে লিপ গ্লস, লিপস্টিক থেকে আরম্ভ করে মেকআপের জিনিস বলো, সমস্ত কিছু একদম পকেট ফ্রেন্ডলি পাওয়া যায়। কিন্তু মেকআপের জিনিস আমি খুব একটা রিস্ক নিই না, ওই জন্য লিপস্টিক বা নেল পলিশ এই সমস্ত কিছুটা নেওয়া যেতেই পারে, খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল। কাজল, লাইনার ওগুলো খুব ভালো, সমস্ত জিনিসগুলো তার সাথে নেওয়া হয়েছে। শিট মাস্ক নিয়েছি দুটো, এটা খুব ভালো, পকেট ফ্রেন্ডলি, 49 রুপিজের। তার সঙ্গে নিয়েছি এটা হচ্ছে উইথ ওয়াইপস, এটাও খুব কম দামের মধ্যে, 29 রুপিজে ভাবা যায়। তার সঙ্গে এইটা আরেকটা নিয়েছি, এটা সানস্ক্রিন ওয়াইপস, এটা হচ্ছে SPF 15 রয়েছে, এটা 49 রুপিজের। তার সঙ্গে অবশ্যই একটা নিয়েছি ব্লেন্ডার, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন ইউজ করা হচ্ছে, তো এটাও রয়েছে 79 রুপিজের, আর বেশ ভালো, বেশ স্পঞ্জি। তার সঙ্গে নিয়েছি একটা লিপস্টিক, আর এটা নিয়েছে একটা লিপ গ্লস। এই হলো অ্যাক্সেসরিজ। আর এই একটা পার্সেল নাইকা থেকে এসেছে, নাইকা পিঙ্ক সামার সেলের কিছু কিনেছিলাম জিনিসপত্র, কবে থেকে যে এসে পড়ে আছে, সময় হয়নি খোলার, একদম আজকে না খুললে আর সঙ্গে নিয়ে যেতে পারবো না জিনিসগুলো। বেসিক্যালি এটা আমি ট্রিপে নিয়ে যাওয়ার জন্যই কয়েকটা জিনিস কিনেছিলাম, ঝটপট মেকআপের করার জন্য, তোমাদের সঙ্গে এটা আলাদাভাবে শেয়ার করবো। যদিও বা এই কেনাকাটার ওপরে, মানে নাইকা পিঙ্ক সামার সেলের ওপরে আমার একটা শর্টস এসছে, সেটাও তোমরা চেক আউট করে নিতে পারে, কী কী জিনিস কিনেছি আমি সেটাই একদম ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি। এখানে লাগেজ একদম প্যাক হয়ে গেছে, প্রায় 7:30 বাজছে, আমাদের 8:30-এর মধ্যে বেরিয়ে যেতেই হবে, রাতের ভাবছি ঘর থেকে খেয়েই যাব, কারণ বাসে যাব তো, আমার একটু ভমিটিং এর যেহেতু প্রবলেম আছে তোমরা জানো,
তাই ভাবছি ঘর বাড়ি থেকে 2 ঘন্টা আগে খেয়ে গেলে হজমই হয়ে যাবে। আলু পরোটা বানাতে ভাবছিলাম, বানাবো, কিন্তু সেই রিস্কটা আর নিলাম না। ফালতু তেল জাতীয় খাবার রাতে না খেয়ে ট্রাভেল করাটাই উচিত। একদম শুকনো শুকনো আলু স্টাফিং বানানো হয়ে গেছে, আর সাথে এখন রুটি বানিয়ে নিচ্ছি, ব্যাস। ফাইনালি আমরা বেরোচ্ছি। পোগোর কি মজা, বাপরে বাপরে! সারা দুপুর ঘুমায়নি, খালি মা কখন যাবে আর কখন যাবে, এই হলো ব্যাপার। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরি গেট, 5 নম্বর গেট, কাশ্মীরি গেট মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের বাইরে। আর এখান থেকে আমাদের বাসগুলো ছাড়বে, প্রচুর প্রচুর টুরিস্টের বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার মেন কাজ এখন হলো বাস আমাদের খুঁজতে হবে। ফাইনালি আমাদের বাস এসে পৌঁছেছে, মোটামুটি 8 ঘন্টা লেট, ইন্ডিয়ান টাইম টেবিল অনুযায়ী ঠিকই আছে। 10:20 বাস এসছে 10:50। চলো এবার চাপা যাক। ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে 11টার সময়।